আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। কি আপনার মন খারাপ হচ্ছে নাকি? চেহারা কালো হচ্ছে নাকি? কথাগুলো তো আমার নয়, কথাগুলো কার? মুনাফিকের ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক। এই মুনাফিক মার্কা লোকগুলো হয় সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা মেলে, এই দিকে বৃষ্টি আসলে এই দিকে ছাতা ধরে, ওই দিকে বৃষ্টি আসলে ওই দিকে ছাতা ধরে। মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদী আচরণের মতো চলাফেরা করে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের এই বৈশিষ্ট্য তুলে দিলেন। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আল্লাহ পাক বলছেন, মুনাফিক মার্কা স্বভাবের মানুষ হলো তারা। ইমানদারদের সাথে দেখা হলে বলে, আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে আছি। আবার যখন শয়তানের সঙ্গী সাথীদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো আসলে তোমাদের দলেরই লোক, আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এতে নিজেরাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক কি না? ইমানদারদের মজলিসে আসলে বলে, আমরা তোমাদের লোক। মাহফিলে এসে দেখবেন লম্বা লম্বা বক্তব্য দেয়, কয় আমার যুবক ভাইরা তোমরা এগিয়ে চলো, তোমাদের সহযোগিতার জন্য আমি আছি। আর মাহফিল থেকে বের হয়ে গেলে এই মাহফিলটা কিভাবে ভঙ্গ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র সে করে। বানিয়ে বলছি না, দেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, আমরা দেখছি। কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, এতে আমার আগেই বক্তব্য দিয়ে গেল, বক্তব্য দেওয়ার পরে নেমে গিয়েই শেষ করে দিল। ইউটিউবে দেখেছেন তাই না? এগুলা ইমানদার না বেঈমান, ইমানদার না মুনাফিক। মাহফিলে আসার সময় টুপি দিয়ে আসে, পাঞ্জাবি দিয়ে আসে, বক্তব্য দেয়। আমি তো সব সময় বলি, তাফসিরের মাহফিলে আলেম ছাড়া কাউকে বক্তব্য দিবেন না। রাজনৈতিক মঞ্চ নয়, এই মাহফিলে কথা বলতে হলেও যোগ্যতা লাগবে। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো বেঈমান কথা বলতে পারবে না। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ কথা বলতে পারবে না। এখানে কথা বলবেন ওলামায়ে হক, এখানে কথা বলবেন, এই থামেন, কোন স্লোগান দিতে পারবেন। এখানে কথা বলবেন ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, রিসার্চার, তারা কথা বলবেন। আউযু বিল্লাহ বলতে গেলে আউযু বিল্লাহ এরকম হয়ে যাবে। কতজনকে আমি এরকমও দেখেছি, কয় আউযু বিল্লাহি নাহমাদুহু ওয়া বাদ, আবার আমার আগেই তাকে বক্তৃতায় দিয়েছে। এরকম সিটিং মার্কা লোকগুলোকে কোরআনের মাহফিলের মতো পবিত্র জায়গায় এরা বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। আলেম ওলামা যারা কোরআন হাদিস রিসার্চ করে এই জায়গায় এসেছেন, কোরআনের মাহফিলে তারাই কথা বলবে। তোমার নেতাগিরি তুমি আলাদা মঞ্চ তৈরি করে ওখানে গিয়ে করো, যাও। এখানে আমরা রাজনীতির কথা বলি না, রাজনীতি, সরকার, এটা তাদের ব্যাপার। এখানে আমরা কোরআনের কথা বলি, ঠিক কি না? এখানে আমরা আখিরাতের কথা বলি, এখানে আমরা নামাজের কথা বলি, এখানে আমরা মা বাপের খেদমতের কথা বলি, এখানে আমরা সুন্দর চরিত্র গঠনের কথা বলি, ঠিক কি না? এই কোরআনের মাহফিলে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি। কোরআন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদকের পক্ষে না বিপক্ষে? আমরাও এগুলোর বিপক্ষে। প্রিয় ভাইয়েরা, মুনাফিকগুলো সবাইকে খুশি রাখতে চায়। আবার গানের আসরেও দেখবেন হেঁটে চলে গেছে, কয় করো করো, অসুবিধা নাই, শুধু আমি যখন জানাবো তখন আমারেও তোমরা বসায় দিও, টাকা পয়সা যা লাগে সব নাও। এগুলো মুনাফিকের স্বভাব। ইমানদারদের সাথে আসলে বলে, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, ইমানদারদের সাথে দেখা হলে কয় বুঝেন তো আমি তো তোমাদেরই। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম শয়তান বেচারে মিলিত হলে কয় এখন দেখেন তো হে ওখানেও আছে এখানেও আছে। আসলে সে কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? এই স্বভাবের মানুষগুলো ইমানদার না মুনাফিক? আরো জোরে ইমানদার না মুনাফিক? মুনাফিক। কয়টা বললাম? কয়টা বলছি? এই আপনাদের কি মন দিল এখানে আছে? মুখস্থ করতে হবে তো। তিনটা বলেছি। কয়টা বলেছি? ভুলে গেলে চলবে না। কেউ তিনটা কেউ চারটা মুখস্থ করতে হবে। স্মার্টফোন যাদের কাছে আছে নোট করেন। মুনাফিকের ৪ নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মানুষ দেখানো কাজ বেশি করে। কথাটা আমার না আল্লাহর। কোরআনে কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৪২ এবং ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু سانا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا الله تعالى বলছেন মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়। এরা যখন কোনো কাজ করে মানুষকে দেখাবার জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য এরা কাজ করে না। আল্লাহ পাক বলেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এমনকি এরা যখন নামাজে দাঁড়ায় নামাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে না। এরা মানুষকে দেখায় নামাজ আদায় করে, মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। এদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, বরং তারা কেবল লোকদেরকে দেখাবার জন্য এই ধোঁকাবাজি করে। সামনে নির্বাচন, মাথায় টুপি লাগিয়েছে, আজান হয়েছে, এখন যদি নামাজে না যাই তো হবে না। ওজুর ফরজ জানুক আর নাই জানুক গিয়ে কয় আল্লাহু আকবার, আছে না নাই? এই যে নামাজ আদায় করলো এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো নাকি মানুষকে দেখাবার জন্য করলো? সূরা হুমাযার মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন। এটা মুখস্থ আছে তাই না? এটা অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন ওই মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনাহুম ইয়ারাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। মুনাফিকরা মানুষ দেখাবার জন্য হজ আদায় করে। আমি একবার এক হাজী সাহেবকে দেখলাম হজে যাচ্ছে, বিমানে ওঠে নাই, টিকেটটা হাতে নিয়েছে, বোর্ডিং শেষ করে ইমিগ্রেশন শেষ করে টিকিট হাতে নিয়ে বসে আছে। লোকটার ফ্লাইটও হয় নাই। দেখলাম তার ফেসবুক আইডির মধ্যেই ব্যানার ছাপা হয়েছে হাজী অমুক সাহেব। বুঝতে পেরেছেন বাটপারি কারে কয়? এখনো ফ্লাইট হয় নাই, আমার নিজের দেখা লোক, কিন্তু নাম বলবো না, আমার এলাকার। এটা আমার এলাকার, আপনাদের এলাকার না। আমি বললাম কিরকম ধোঁকাবাজ দেখছো, এখনো বিমানে উঠে নাই, যদি যাওয়ার আগে মারা যায় হাজি হইতে পারবে? আর কথা বলেন হতে পারবে? তো এই দেশে হাজি লাগাচ্ছে, এখনো হজও করলো না। হজে কি আল্লাহর জন্য যাচ্ছে নাকি হাজি লাগাবার জন্য যাচ্ছে? হাজি আর আলহাজ লাগান কেন? এখানে দেখলাম একজন আমার নামের আগে আলহাজ লিখেছে। কেন কেন এটা? যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আমরা কি বলি মুসল্লি আব্দুর রহমান? কথা বলেন। যে যাকাত, যে নামাজ আদায় করে তাকে বলে মুসল্লি, তাকে কি বলে? মুসল্লি। যে যাকাত দেয় তাকে বলা হয় আল মুজাক্কি, মানে যে যাকাত দেয়। তাহলে আপনারা কি বলেন যাকাত দাতা আব্দুল সত্তার সাহেব বলেন? তাহলে হজ করলে, তাহলে নামাজ আদায় করে যদি মুসল্লি আব্দুল সত্তার নাম না হয়, যাকাত দিয়ে যদি যাকাত দাতা আব্দুল সত্তার নাম হয়, হজ করলে নামের আগে হাজি আর আলহাজ। এটা কি ফ্যাশন শু বের করেছেন নাকি? ফ্যাশন। একবার হজ করলে হাজি, দুইবার তিনবার করলে কয় ডবল হাজি, ট্রিপল হাজি। বুঝতে পেরেছেন? এগুলো অনেক এলাকায় আছে। দুইবার তিনবার হজ করলে কয় আমি আর হাজি না, আমি আলহাজ হয়ে গেছি। কি হয়ে গেছি? আচ্ছা, আমার নবীও তো হজ করেছেন। আমরা কি বলি আলহাজ কিংবা হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা কি বলি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি হাজি উসমান রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি হাজি আলী রাদিয়াল্লাহু আনহু? উনাদের ইমানের ধারে কাছে আপনি যেতে পারবেন? এ কথা কর না কেন, যেতে পারবেন? গোটা দুনিয়ার মানুষের আমলগুলোকে একত্রিত করা হলে একজন সাহাবীর জুতার তলার সমান হবে না। কোন সাহাবী তো নামের আগে হাজি লিখলেন না, আলহাজ লিখলেন না। এত ফুটানি কেন আপনারা? এগুলো আরাবিয়ান কান্ট্রিতে নাই, এগুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তো এই যে মুনাফিক মার্কা মানুষের স্বভাব, এরা যখনই কোনো কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, মানুষকে দেখাবার জন্য। এটাও মুনাফিকের একটা স্বভাব। প্রিয় ভাইরা, আপনারা কি আলোচনা শুনে শুনে শুধু মজা নিচ্ছেন নাকি? এগুলো আপনার চরিত্রের সাথে মিললে আপনি এটা তওবা করে যান, যার জন্য এই কাজ আমার দ্বারা না হয়। মুনাফিকের ৫ নম্বর বৈশিষ্ট্য হলো এরা দেখতে নাদুস নুদুস হলেও, চেহারা সুন্দর হলেও আল্লাহ বলছেন এদের অন্তরটা বেদিগ্রস্ত হয়ে আছে। মুনাফিকগুলোর অন্তরের মধ্যে রোগ আছে। জোরে কোন কি আছে? কোরআনে কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১০ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন মুনাফিকদের অন্তরে বেধি আছে, রোগ আছে। তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন কে? আল্লাহ। কিসের রোগ? কিসের রোগ এটা? এটা নিফাকের রোগ, এটা গুমরাহির রোগ, এটা পথভ্রষ্টতার রোগ। আর এই রোগটা এমন রোগ, ভাই আমার দিকে তাকান, শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। করোনা ভাইরাসে কেউ যদি মারা যায়, ক্যান্সারে যদি কেউ মারা যায়, স্ট্রোক করে, অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে যদি কেউ মারা যায়, লোকটা জাহান্নামে যাবে, এমন কথা কেউ আমরা বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? দুনিয়ার যে কোনো রোগ নিয়ে মানুষ মারা গেলে ওই মানুষটা জাহান্নামে যাবে, আমরা এমন কথা কেউ বলতে পারবো না। কিন্তু মুনাফিকের রোগ নিয়ে মারা গেলে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। কোরআনে কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুনাফিকের রোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, ওগো আমার নবী মুনাফিকদের ব্যাপারে গোটা উম্মতকে জানিয়ে দেয় আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। কথা বলেন। তো আল্লাহ তো বাশির শব্দ ব্যবহার করেছেন। উলামা যারা আছেন তারা জানেন বাশির মানে সুসংবাদ। তাহলে সুসংবাদের কথা কেন বললেন? এক ছেলে খুব দুষ্ট, কিছু দুষ্ট পোলাপাইন আছে দেখবেন সারাদিন শুধু দুষ্টমি করে, মা হাতের নাগালে পায় না। কয়, বাবারে বাজার তোমাকে তো হাতের নাগালে পাই না, আজকে বাসায় আসো না, সন্ধ্যায় আসো, তোমার বাপের কাছে বিচার দেবো, তোমার বাপের হাতে মার খাইলে মজা বুঝবা। আচ্ছা, মার খাইলে মজা লাগে? কথা বলেন, মার খাইলে মজা লাগে? তো মা সন্তানকে বলেন, বাবারে মার খাইলে মজা বুঝবা। এর অর্থ কি? এই কথাটির উদ্দেশ্য হচ্ছে, এই কথার অবজেক্ট হচ্ছে শাস্তির তীব্রতা বুঝাচ্ছে। কত মারাত্মক শাস্তি হবে তা তুমি চিন্তাও করতে পারবা। আল্লাহ তাআলা এখানে শাস্তির সুসংবাদ দিয়ে অবজেক্ট বুঝাচ্ছেন, উদ্দেশ্য বুঝাচ্ছেন যে কত মারাত্মক শাস্তি যে মুনাফিকদের জন্য আমি রেখেছি এটা কেউ চিন্তাও করতে পারবে না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের ঈমানকে তুমি নিফাক থেকে বাঁচাও, আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাও, আমিন। আর আস্তে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাও, আমিন। তাহলে মুনাফিকের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা নিফাক নামক রোগে আক্রান্ত। কি রোগে আক্রান্ত? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? বাকি পয়েন্টগুলো শর্ট আছে, অসুবিধা নেই। মুনাফিকের ৬ নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো সন্ত্রাসী। মুনাফিকগুলো কি? সন্ত্রাসী। তাহলে গোটা দুনিয়ায় মুসলমানের নাম নিয়ে, মুসলমানের বেশ নিয়ে যারা সন্ত্রাসী করে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করে, এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। সন্ত্রাসীর মাধ্যমেই তো মানুষেরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঘটায়। এই সকল মানুষদের স্বভাব সম্পর্কে কোরআনে কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১১ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, জেনোসাইড করো না, সন্ত্রাস সৃষ্টি করো না। তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা সংস্কারমূলক কাজ করছি। দেখবেন আমাদের দেশেও তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যাদের মাথায় শয়তান প্রস্রাব করেছে, এরাও বলে আমরা সংস্কারমূলক কাজ করি। কি কাজ করে? এমন সংস্কার, সংস্কার করতে করতে নারীদের দেহ থেকে তারা বোরখা খুলে ফেলতে চায়। এক বুদ্ধিজীবী, আমি তো তাকে বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী বলি, এই লোকটা কিছুদিন আগে বলেছে, কয় বোরখা মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গাধা, এর মাথার মধ্যে শয়তান পেশাব করেছে। যেই কথা বলেছে, লোকটার নাম নিলাম না, এই লোকটাই কিন্তু করোনা ভাইরাস আসার পরে নিজে বোরখা পরে হেঁটেছে। আরে বাপরে বাপ, করোনা ভাইরাস আসার পরে দেখছেন আপনারা কি অবস্থা। আমরা তো শুধু মাস্ক পরি, তারা মাথার মধ্যে নেট, জালের মতো কি একটা জানি লাগায়, তারপর সামনে দিয়ে আবার হেলমেটের মতো কি জানি পরে, এরপরে পিপিই বোরখার মতো আছে না আরেকটা। তো করোনা ভাইরাস আসার পরে যারা বোরখার বিরুদ্ধে কথা বলেছে, এতদিন যে প্রগতিশীলদেরকে আপনারা দেখেছেন, তারাও বোরখার ভেতরে ঢুকে গিয়েছে। বোরখা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হয়, গাধা বোরখা তুই পরস কেন? আমি তো এই কথা এভাবে বলি, যার ভেতরে আত্মসম্মান বোধ নাই, যে তার স্ত্রী, তার মেয়ে, তার মা বোনকে পুরুষের পণ্য বানাতে চায়, তারাই কেবল তার মা বোন বউ বাচ্চাকে পর্দা ছাড়া বোরখা ছাড়া ঘর থেকে বের করে। এদেরকে ইসলাম দিয়া বুঝাইলেও হবে না, কেন জানেন? এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এদেরকে বুঝাইতে হবে কেমনে জানেন? আজকে একটু অভিনয় হোক, হ্যাঁ। বুদ্ধিজীবীদেরকে বলবেন, হ্যাঁ বুদ্ধিজীবী আপনি কিন্তু বুদ্ধিজীবী না, লোকজনকে দেখাচ্ছি, বলবেন হ্যাঁ বুদ্ধিজীবী একটু 20 বছর আগে ফিরে যাও তো। আপনার বয়স তো আর 20 না, এদের বয়স তো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। সবাই আপনার দিকে তাকায়েন না, আমি এক্সাম্পল দিচ্ছি। বলবেন এরকম যে আপনার বয়স তো 40-45 হয়েছে, একটু 20 বছর আগে যান। 20 বছর আগে গেলে 40 থেকে 20 বাদ দিলে কত থাকে? তাকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবেন যে 20 বছর বয়সী একটা ছেলের সামনে উলঙ্গ নারী থাকলে অ্যাট্রাকশন আসার কথা নাকি কথা না? যদি না আসে, আপনি পুরুষই না, আপনি রোগাক্রান্ত, আপনি হিজড়া কিনা দেখেন গিয়ে টেস্ট করে। হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, নিজেকে আপনি প্রোটেক্ট করেছেন, হেফাজত করেছেন, তাকে ভালোভাবে আপনি বুঝান যে আপনি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, এই জন্য তাকান নাই। কিন্তু বলেন তো, ওই বয়সী অনেক ছেলে পেলে কুদৃষ্টি দেয়, এরকম সমাজে ছিল না? দেখবেন সে ঠিক উত্তর দিবে, হ্যাঁ এরকম অনেক আছে। তা আপনি বলবেন অন্তত এদের কুদৃষ্টি থেকে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এদের কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য হলেও তো এদেরকে বোরখা পরানো জরুরি। এদেরকে এভাবে বুঝাবেন। আর শোনেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানে, কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো চিকিৎসা বিজ্ঞানে বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আগেও প্রমাণ করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। এটা করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে। সব বিজ্ঞানীরা বলতেছে বোরখার ভেতরে ঢোক, পিপি লাগাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। তো মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম? এরা সন্ত্রাসী। এরা কি সন্ত্রাসী? সন্ত্রাসী করলে তাদেরকে যদি বলেন এগুলো বলো না, কয় না আমরা তো সংস্কারপন্থী। কি পন্থী? এই সকল মানুষরা যদি একটু ক্ষমতা পায়, এরা ক্ষমতা পেলে প্রথমেই তারা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। কথাটা এম হাসিবুর রহমানের নাকি আল্লাহর? আল্লাহ। দেখেন এই সকল মানুষ যাদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, যেই মানুষগুলো জমিনে ফিতনা লাগাতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, যেই মানুষগুলো জেনোসাইড বাড়াতে চায়, এরা একটু ক্ষমতা পাইলেই এরা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। আমি আয়াত দিয়ে দিয়ে বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। কোরআন কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের দুটি কর্মসূচির কথা বললেন। ইন্নাল মুলুকা ইযা দখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন এই সকল লোকেরা प्रथम जे दुटी कर्मसूची पालन करे एक नम्बर कर्मसूची हलो करियतन अफसादुहा एक नम्बर हलो अफसादुहा गोटा जनपद गोटा समाज और राष्ट्रे तारा सन्त्रास और त्रासेर राजत्व कायम करे निजेदेर बाहिनीके तारा सन्त्रासी बाहिनी हिसाबे गठन करे सब जायगाय भीत बिहब्बल परिस्थितिर सृष्टि करे देय और दुई नम्बर कर्मसूची हलो वजालु आइज्जता अहलिहा आदिल्ला ओई समाजेर ओई जनपदेर ओई देशेर ओई राष्ट्रेर सम्मानित मानुषगुलोके तारा अपमानित करार व्यवस्था करे दिनेर पर दिन जुगेर पर जुग जरा कुरानेर कथा बोलेछेन तारा एमन भावे तादेरके अपमानेर व्यवस्था करे अपमानित करते करते तादेरके धर्षणकारी और लुण्ठनकारी बानिये फेले शयतानो देखे आसे आल्लाह तुमि जे केन आमारे शयतान बानाइला एगुलो तो आमार चेये बड़ बस जेई मानुषगुलो चार जुग पांच जुग गोटा विश्वे कुरानेर दावत दियेछेन তাদেরকে ধর্ষণকারী বানায় শয়তানও আসে আল্লাহ এটা তো আমার বস কারণ এই লোকগুলা ধর্ষণকারী এটা আমিও বিশ্বাস করি না এরা কেমনে বলে শয়তান লজ্জা পায় শয়তান লজ্জায় দূরে সরে যায় হায় হায় এ তো আমার চেয়ে বড় শয়তান এরা একটু পাওয়ার পেলেই কয় দফা কাজ করে সাত দফা কয়টা বললাম কয়টা দুইটা এক নাম্বার সব জায়গায় সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দুই নাম্বার সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে এবার আসেন কোরআনে কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 205 নাম্বার আয়াতে আল্লাহ পাক তাদের আরো দুটি কর্মসূচি তুলে দিলেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকুল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ পাক বলেন এদের তিন নাম্বার কর্মসূচি হলো তাদের নিজেদের গদি ধরে রাখার জন্য ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস এক নাম্বার হলো হারস সমাজ রাষ্ট্রের কিংবা জনপদের সকল গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে তারা লুটপাট করে ফেলে দেখা যায় ব্যাংকের টাকা গায়েব হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার কয়লা গায়েব হয়ে যাবে খবর থাকবে না বালিশের রপ্তানি হয়ে যাবে কোনো খবর থাকবে না এইভাবে করে সব জায়গায় লুটপাট চলবে ওয়ায়ুহলিকাল হারস সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো এখানে হারস মানে শস্যক্ষেত দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে এরা লুট করে ফেলবে চার নাম্বার হলো ওয়ান নাস যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এদেরকেই তারা হত্যা করে ফেলবে খুন করে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এরপরে কোরআনে কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবা এর 67 নাম্বার আয়াতে তাদের বাকি তিনটি কর্মসূচির কথা আল্লাহ এভাবে বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون الله পাক বলেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একজন আরেকজনের বন্ধু হয় একজন আরেকজনের সহযোগী হয় এরা যদি ক্ষমতা পায় পাঁচ নাম্বার যে কাজ করে আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার এরা যদি একটু পাওয়ার পায় ক্ষমতা পায় তাহলে আইন পাস করে সকল অন্যায় আর হারাম কাজগুলোর লাইসেন্স তারা দিয়ে দিবে এরপরে ছয় নাম্বার ওয়ান হাউনা আনিল মারুফ আইন পাস করে করে সকল ভালো কাজগুলো বন্ধ করে দিবে ক্ষমতা দেখায় দেখায় সকল ভালো রাস্তাগুলো ভালো কাজগুলো ভালো আয়োজনগুলো বন্ধ করে সাত নাম্বার হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম আচ্ছা কথাগুলো কি আমার না কথাগুলো কে বলছে আল্লাহ ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম সাত নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এরা সকল জনকল্যাণমূলক খাত গুটিয়ে ফেলবে এবার আল্লাহ পাক বলছেন মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে তো এই সাত দফা কর্মসূচি পালন করে এবং মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে এরা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায় আর জালেমগুলো ক্ষমতা পেলে কয় দফা কাজ করে সবাই তো বললেন না ভয় পাইয়েন না কথাগুলো আমারও না আপনাদেরও না কথাগুলো কার জালেমরা ক্ষমতা পেলে কয় দফা কাজ করে? এবার আসেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায় তারা কি করে? আল্লাহ পাক এবার বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায়, আলেমরা ক্ষমতা পাক, আলেমরা দিয়ে কুরআন দিয়ে সবকিছু চালাক, আপনারা চান কি চান না? আল্লাহ পাক এবারে বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি তাদের হাতে সবকিছু পায় তাহলে তারা চার দফা কাজ করে। জোরে কোন কয় দফা? এক নাম্বার আকামুস সালাহ, সব জায়গায় তারা নামাজ কায়েম করবে। আইন পাস হয়ে যাবে, আজান হয়ে গেলে দোকান খোলা রাখলেই জরিমানা আসবে। আইন পাস হবে, আদান হয়ে গেলে রাস্তায় চললে পুলিশের বাড়ি আসে না নাই? সৌদি আরবে এই চিত্রগুলো আসে না নাই? এক নাম্বার কাজ করবে সব জায়গায় নামাজ কায়েম করবে। দুই নাম্বার হচ্ছে ওয়াতাউয যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা সেই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। তিন নাম্বার হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া আমারু বিল মা'রুফ, আইন পাস করে করে সব ভালো কাজগুলো তারা করবে। আর চার নাম্বার হলো ওয়ানাহু আনিল মুনকার, আইন পাস করে করে ক্ষমতা বলে সকল অন্যায়গুলো বন্ধ করে দিবে। আমার ভাইরা, কোরআন কারীমের এই আয়াতগুলোর সামনে রেখে এবার আপনারা বলেন তো কোরআনের আয়নায় আপনি একটু গোটা বিশ্বটা দেখেন, বলেন তো গোটা বিশ্ব এখন জালেমের দখলে না আলেমের দখলে? কোরআনের আয়নায় একটু বিশ্বকে এবার দেখেন, কোরআনের আয়নায় গোটা বিশ্বকে দেখে বলেন তো গোটা বিশ্ব জালেমের দখলে না আলেমের দখলে? জালেমের দখলে। একটা সময় গোটা বিশ্ব আলেম, আলেম মানে কি? যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। একটা সময় কিন্তু আলেমদের দখলে ছিল, খোলাফায়ে রাশেদার যুগ, এরপরে বিভিন্ন যুগে আমরা বিভিন্ন খলিফার যুগেও আমরা কোরআনের শাসন দেখেছি, ঠিক কি না? তাহলে মুনাফিকের ৬ নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম। মুনাফিকগুলো সন্ত্রাস বন্ধকারী না সন্ত্রাস সৃষ্টিকারী? আবার বলেন সন্ত্রাসকারী নাকি সন্ত্রাস নির্মূলকারী? সবাই তো বললেন না। এরা কি টায়ার্ড হয়ে গেছে নাকি? মোনাজাত দিয়ে দিই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। মুনাফিকের ৭ নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মিথ্যাবাদী। জোরে কোন মুনাফিকরা কি বাদী? কথায় কথায় মিথ্যা বলে। আর মুনাফিকের বৈশিষ্ট্যগুলো হাদিসে আরো সুন্দর করে বলা হয়েছে। বুখারীর বর্ণনা আয়াতুল মুনাফিকি সালাতুন, বিশ্বনবী বললেন মুনাফিকের বৈশিষ্ট্য ৩টি। জোরে কোন কয়টি? মুনাফিকের সাইন, মুনাফিকের নিদর্শন ৩টি। নাম্বার ১, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ফোন আসছে, ফোন আসার পরে সে আছে নলডিগিতে, একজন বলে ভাই কোথায় আছে? কয় আমি চাঁদপুরে আছি। দেখছেন অবস্থা, এরা কি বাদী? কিছুক্ষণ আগেই তার ছেলেকে লিখাচ্ছে বাবা লিখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন সময় ফোন আসছে ভাইজান কি বাড়িতে আছেন নাকি? ছেলেকে দেয়া বলায় বলো আব্বাজান বাড়িতে নাই। এরকম মানুষ লক্ষ্মীপুরে নাই। এই আলামতটা ইমানদারের নাম মুনাফিকের। এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ৩ নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের কি করে? খেয়ানত করে। আবার অন্য হাদিসে এসেছে, আরেকটি হাদিসে ৪টি বৈশিষ্ট্য বলা হয়েছে। এই হাদিসটি বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। বলা হয়েছে ৪টি বৈশিষ্ট্যের কথা, এই ৩টার সাথে আরেকটা বলা হয়েছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে তর্ক করে গালিগালাজ করে। কি করে? আপনাদের এলাকায় কি গালিগালাজ আছে? আছে না? এটা সব জায়গায় আছে, আছে না? তো গালিগালাজ করা এটা ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? মুনাফিক। তাহলে আমরা আজকে থেকে মিথ্যা কথা আরো বাড়াবো না কমাবো? কমাবেন নাকি একেবারে ছেড়েই দিবেন? ছাড়বেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মুনাফিকের ৮ নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা কি করে? কোরআন কারীমের ৬৩ নম্বর সূরা, জুরে কোন কত নম্বর সূরা? ৬৩ নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছে اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون الله पाक बोलें एरा वादा के ढाल हिसाबे व्यवहार करे कि हिसाबे ढाल हिसाबे मोमिनদের के धोखा দিতে চায় ঢাল হিসাবে वादा করে দেখবেন এই ওয়াদাগুলো কিন্তু ওয়াদাকারীর সংখ্যা সামনে নির্বাচন আসছে কিন্তু वादा बढ़े यही करब से ही करब এই রাস্তা বানাবো এই রাস্তা বানাবো অথচ রাস্তার দুঃখে মানুষের কপালে এত খারাপই রাস্তাগুলো এখনো পাকা হয় না যা আপনাদের এলাকার কথা বলি না আমি আমার এলাকার কথা বলছি আমার এলাকায় আমার গাড়ি নিয়ে এখনো বাড়িতে যেতে পারি না এরকম বহু এলাকা আছে না তো ওয়াদা করে যারা ওয়াদাকে ভঙ্গ করে এরা কি ঈমানদার না বেঈমান বেঈমান এরা ঈমানদার না মুনাফিক মুনাফিক বিশ্বনবী বললেন লাদিনা লিমান লা আহদা লাহু যেই লোকটা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তার মধ্যে আসলে দিনদারিতা নাই তার মধ্যে ঈমান নাই একজনের কাছ থেকে টাকা নিয়েছে কয় আগামী মাসের 1 তারিখ দিয়ে দেব কত মাসের 1 তারিখ যে আসলো তার কোনো খবরও নাই আপনাদের কথা আর কি কি বলবো আমি আমার কথাই বলি আমার কাছ থেকে এক লোক টাকা নিয়েছে কয় 2 মাস পরে দিয়ে দেব কত 2 মাস গেছে তার আজও কিন্তু খবর নাই মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হলে আমাকে দেখলে উল্টা দিকে দৌড় দেয় আপনাদের লক্ষ্মীপুরে এমন মানুষ নাই ঘর থেকে বের হয়ে দেখছে হায় হায় আব্দুল করিম ভাই তো আসতেছে টাকা তো পায় উল্টা দিকে দিছে তো এরকম আছে না নাই এগুলা ইমানদারি না মুনাফিকি কারণ মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না প্রিয় ভাইরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে যেমন ওয়াদা পালনের নমুনা ছিল সাহাবীদের যুগে ওয়াদা পালনের নমুনার একটা ঘটনা শোনায় ছোট্ট একটি ঘটনা শুনতে চান তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দুইজন লোক এক যুবককে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আদালতের কাঠগড়ায় দাঁড় করালো ওমরের আদালতটা নরম না গরম মাশাআল্লাহ সব জানেন আপনারা এরা এত কিছু জানে কেমনে ওমরের আদালত নরম না গরম ন্যায়ের পক্ষে একনিষ্ঠ বেইনসাফির কোনো সুযোগ নাই ওমর ইবনুল খাত্তাব বললেন কি ব্যাপার এই ছেলেটাকে ধরে আনছো কেন এই যুবকের অপরাধ কি মামলা কি অভিযোগ কি আগে বলো অভিযোগ শুনে অভিযুক্ত হলে মামলা নিব তারপরে বিচার করে রায় দিব যেই দুইজন লোক ধরে এনেছিল তারা বলল এই লোকটা আমাদের এই যুবক ছেলেটি আমাদের বাবাকে হত্যা করেছে যুবক ছেলেকে আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি তাদের বাবাকে সত্যি সত্যি হত্যা করেছো নাকি যুবক তখন স্বীকৃতি দিল সে বলল হ্যাঁ আমি এদের বাবাকে হত্যা করেছি ওমর ইবনুল খাত্তাব বললেন কি কারণে হত্যা করেছো পুরো ঘটনাটা আমাকে শোনাও এবার ওই যুবক তখন বলল আমি খুব ক্লান্ত ছিলাম একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে ঘুম চলে আসলো আমার উট আমার পাশেই ছিল ঘুম থেকে উঠে দেখি আবার উট আমার কাছে নাই খুঁজতে খুঁজতে বহুদূর গিয়ে দেখি আমার উটটা মরে পড়ে আছে মরা উটের পাশেই দেখলাম এক লোক লোকটাকে জিজ্ঞেস করলাম আমার এই উটটা কিভাবে মারা গেল তখন ওই লোকটা বলল এই উটটা আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল আমি এই উটটাকে বাধা দিতে গিয়ে উটটাকে আমি মেরেই ফেলেছি এবার ওই যুবক ছেলেটা ওই লোকটার সাথে তর্কাতর্কি করার এক পর্যায়ে লোকটাকে মনের অজান্তে মেরে ফেললো বলল গো আমিরুল মুমিনিন আমি তো সুস্থ মাথায় লোকটাকে মারি না আমি ভাবি নাই লোকটা মরে যাবে তর্কাতর্কির এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করেছিলাম ওই পাথরের আঘাতেই লোকটা মরে গিয়েছে কিন্তু ইচ্ছা করে আমি তাকে মারি ওমর ইবনুল খাত্তাব তখন বললেন তুমি তো ইচ্ছা করে মারো নাই ঠিক আছে এখন তো মেরে ফেলছো আমার দেশ তো চলে ইসলামী আইনে কি আইনে ইসলামী আইনে এখানে ইসলামের বিচার হবে ইসলামের বিচার হচ্ছে হত্যার বদলে হত্যা কিসাস এটাকে বলা হয় কি ওয়ালাকুম ফিল হায়াতি কিসাসু ইয়া উলিল আলবাব তিনি বললেন এখানে কিসাসের বিধান হবে হত্যার বদলে হত্যা হবে যেই লোকটা মারা গেল তার ছেলেদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও তারা বলল আমরা ওই লোকটার মৃত্যুদণ্ড চাই ইসলামী আইনে বিচার চাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জিজ্ঞেস করলেন মৃত্যুদণ্ড আগামী জুমাবারে দেওয়া হবে জুমার নামাজের পরে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি লোকটা বলল গো আমিরুল মুমিনিন অবশ্যই আমার শেষ একটা ইচ্ছা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার শেষ ইচ্ছা কি বলো? লোকটা বলল, আমার কাছে বহু মানুষের আমানত আছে, আমার কাছে বহু মানুষের আমানত আছে, তাদেরকে আমি ওয়াদা করেছিলাম আমি তাদের সম্পদগুলো ফিরিয়ে দেব, কিন্তু তাদেরকে তো এখনো ফিরিয়ে দিলাম না, একটু আপনি সময় দেন আমি যেন বাড়িতে গিয়ে তাদের হিসাব নিকাশগুলো তাদেরকে বুঝায় দিয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে তো তোমাকে ছাড়বো না, তোমার পক্ষে কেউ যদি এখানে জিম্মাদার হয় তাহলে কেবল ছাড়তে পারি। যুবক তখন বলল, এই এলাকায় তো কোনো পরিচিত মানুষ আমার নাই যে আমার পক্ষে জিম্মাদারি গ্রহণ করবে। কোনো সাহাবীরা এই কথা বলে না, সবাই চুপচাপ। হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের পক্ষে কেউ জিম্মাদারি গ্রহণ না করলেও আমি জিম্মাদারি গ্রহণ করতে রাজি আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যার গিফারি, চিন্তা করে সিদ্ধান্ত নাও, কারণ ওই যুবক যদি ফিরে না আসে তাহলে কিন্তু যুবকের মৃত্যুদণ্ড তোমার উপরে কার্যকর করা হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। তিনি বললেন, বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি, লোকটাকে এবার ছেড়ে দেন, সে জুমার আগে আসবে, জিম্মাদারি আমি গ্রহণ করলাম। জুমার দিন চলে আসলো, জুমার আযান হয়ে গেল, কিন্তু যুবক তো এখনো ফিরে আসে না। গোটা মদিনায় গুঞ্জন শুরু হয়ে গেল, আহারে নিরপরাধ আবু যার গিফারি আজ একটা যুবকের জিম্মাদারি গ্রহণ করার কারণে আজকে তাকেই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক এখনো ফিরে না। ওমর ইবনুল খাত্তাব, তিনি তো খুব গরম মানুষ, বললেন, মৃত্যুদণ্ডের মঞ্চ তৈরি করো, ফাঁসির মঞ্চ তৈরি করো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন জল্লাদ প্রস্তুতি নিচ্ছে, সবাই আহাজারি করছে, আহারে নিরপরাধ মানুষটাকে মেরে ফেলা হচ্ছে, লোকটা যদি জিম্মাদারি গ্রহণ না করত তাহলে আজকে বেঁচে যেত। হঠাৎ করে দেখা গেল মরুভূমির বালিগুলি উড়িয়ে কে যেন ঘোড়া ছুটিয়ে আসছে, বলা হলো একটু অপেক্ষা করে দেখি কে আসে। দেখা গেল ওই যুবক ছেলেটাই ফিরে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ওগো যুবক, তুমি ফিরে এসেছো কেন? ফিরে না আসলে তো তুমি জানে বেঁচে যেতা। যুবক তখন বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি তো ওয়াদা দিয়ে গিয়েছি, আমি যদি ওয়াদা ভঙ্গ করে না আসতাম ঠিকই আমি বেঁচে যেতাম, কিন্তু গোটা দুনিয়ায় ছড়িয়ে যেত একজন মুসলমান ওয়াদা করে ওয়াদা পালন করতে জানে না, এজন্য ফিরে এসেছি, এটা মুসলমানের কাজ নয়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কেউ জিম্মাদারি গ্রহণ করলো না, তুমি কেন এই যুবকের পক্ষে জিম্মাদার হলে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের একজন মুমিন ভাই বিপদে পড়েছে, তাকে যদি আমরা কেউ সাহায্য না করি গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে। একজন মুসলমান বিপদে পড়েছে, কিন্তু তার বিপদে অন্য কোনো মুসলমান এগিয়ে আসে না, এই কথা যদি মানুষ বলতে না পারে, এজন্যই তার বিপদে আমি এগিয়ে এসেছি। আমরা কেমন, আমাদের চরিত্র এখন এমন, যে বিপদে পড়ছে কয় তার ঠেলা সেই থামলা সামলা গাছে না নাই। এগুলো ইমানদারি না মুনাফিকি? আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একই দেহেরই নাই। আপনার শরীরে পায়ের মধ্যে আঘাত লাগলে পুরো শরীরে এর ব্যথা অনুভব হয় না? একজন মুমিন বিপদে পড়লে যদি তার বিপদের সময়ের সেই অনুভূতি আপনার দিলে কাজ না করে, আপনি তো মুমিন না, আপনি কি কি আরো জোরে কি? ওমর ইবনে খাত্তাব বলে, আচ্ছা তাই, তুমি সহযোগিতার মানসিকতা নিয়ে জিম্মাদারি গ্রহণ করেছো। এবার যেই লোক মারা গিয়েছিল তার দুই ছেলে, যাকে এই যুবককে ধরে এনেছিল, যারা এরা বলল, গা আমিরুল মুমিনিন, যুবক তাকে ফাঁসি দেওয়ার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই, তাকে আমরা মাফ করে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখন এরা মাফ করে দেয় কেন? বললেন, কেন মাফ করে দিচ্ছ? তখন তারা বলল, এই চিত্র দেখে আমাদের মনেও দয়া কাজ করেছে, আমরা যদি এই যুবকটাকে মাফ করে না দেই তাহলে গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে, একজন মুসলমান মনের অজান্তে ভুল করেছিল, আমাদের কাছে মাফ চাওয়ার পরেও আমরা তাকে মাফ করে দেই না। এটা যেন কেউ বলতে না পারে, আমাদের ভাইকে আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এই হচ্ছে ওয়াদা, এই হচ্ছে আমানতদারিতার নমুনা। আর আমাদের মধ্যে মুনাফিকি বাসা এমন ভাবে বেঁধেছে, ওয়াদা করে ওয়াদা শুধু কি করে। মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। জোরে কোন কি করে? আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। জোরে কোন আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। আবার আমানতের খেয়ানত এটা কিন্তু কিয়ামতেরও আলামত। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, গো আল্লাহর নবী, মাতাসা কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বললেন, ইযা দুইআতিল আমানাতি ফান্তাযিরিস সাআ। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গো আল্লাহর নবী, আমানতের খেয়ানত কেমনে হয়? বিশ্ব নবী বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। অযোগ্য মানুষগুলোকে যখন যোগ্যতার চেয়ারে বসানো হবে, তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। হেডমাস্টার হওয়ার যোগ্যতা নাই, হেডমাস্টার হয়ে বসে আছে। প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল হয়ে বসে আছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে বসে আছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। কিসের মেম্বার? এমপি হয়ে গেছে। কি হয়ে গেছে? অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে গেলে, আল্লাহর নবীর ভাষায়, আমি আবারও বলছি, আমার ভাষায় না, আল্লাহর নবীর ভাষায়, যোগ্য মানুষগুলো, অযোগ্য লোকগুলো যোগ্যতার চেয়ারে বসে গেলে এটা ভালো আলামত না। এটা কিসের আলামত? কিসের আলামত? তাহলে মুনাফিকের ৯ নম্বর বৈশিষ্ট্য জানলাম, মুনাফিকরা আমানতের কি করে? খেয়ানত করে। মুনাফিকের ১০ নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকদের কাছে কোরআনের আইন ভালো লাগে না। কোরআনের আইন ভালো লাগে না। কোরআনের আইন তাদের কাছে বিষের মতো মনে হয়, বর্বর মনে হয়। তারা বলে, দেখো না ইসলামের আইনটা কত বর্বর, একটা লোক চুরি করেছে, এই জন্য জেলে না দিয়ে হাত কেটে ফেলেছে, কি বর্বর দেখেছ। তো তোমরা তোমাদের আইন দিয়ে বিচার করছো বলে একজন চোর জেলে যাওয়ার পরে ডিমোশন হয় না, কি হয়? বদনা চুরি করে ধরা পড়েছে, জেলখানায় গিয়েছে, গরু চুরি বলে, কিরে তুই এখানে কেন? কয় বদনা চুরি করে আসছে। ধরবে না, এটা কোনো চুরি হইল? তুই আমার দিকে তাকা, আমাকে দেখ, গরু চুরি করে ধরা খাইছিলাম, এরপরে নলডিগির মানুষরা আমাকে ধরে ঠেলে দিয়ে দিয়েছে। আমার মতো চুর হ, চুরের মতো জাতের চোর হ। এখন বদনা চোর যখন জামিন নিয়ে বের হয়, কয় আরে এর আগের বার তো বদনা চুরি করে প্রেস্টিজি আর থাকে না, এবার চুরি করলে গরু চুরি করবে। গরু চুরি করে যখন আবার নলডিগির মানুষের হাতে ধরা খাইছে, পাবলিক পিটাই আয়ের পরে জেলখানায় দিয়েছে, এবার আরেক ডাকাইত পেয়ে বলে, কিরে তুই এখানে কেন? কয় গরু চুরি করে ধরা খাইছে। ধর বেটা, আমার দিকে থাকে, আমি এমন চোর কেউ জানে না, আমি রডের বদলে বাঁশ দিয়ে দিই। কি দিয়ে দেই? এবার গরু চুর বের হয়ে টিন চুর, চাল চুর, গম চুর হওয়ার চিন্তা করে। মানুষের খাটের নিচে সাধারণত ঘরের অবশিষ্ট জিনিস আমরা দেখতে পাই, মানুষ অবশিষ্ট জিনিস রাখে, কিন্তু এখনকার চুরগুলো এমন টেকনা চুর হয়েছে, তারা খাটের নিচে তেলের গুদামজাত করে রাখে। কেমন টেকনা চুর, চিন্তা করেছেন আপনি? তো তেল চুর যখন ধরা খেয়ে, আমাদের সরকার কিন্তু দুর্নীতির বিপক্ষে, মাশাআল্লাহ, এদেরকে ধরা হয়েছে। তেল চুর যখন যায়, তেল চুর যাওয়ার পরে এবার বালিশ চুর আছে না আরেক গ্রুপ, ধর বলে, তুই তেল চুরি করেছিস, আমি তো বালিশ চুরি করে আসছি, হইলে আমার মতো হ। আমার ভাইরা, কোরআনের আইনকে যারা বর্বর আইন বলে, এরা সমাজ থেকে, দেশ থেকে চুরি কমাতে চায় না, বরং এরা সমাজে আর দেশে আরো চুরি বাড়াতে চায়। কোরআনের আইন দিয়ে চুরির বিচার করে দেখো, একজন চুরের হাত কেটে দাও, দেশে যতগুলো চুর আছে জনমের মতো সাইজ হয়ে যাবে। একটা জেনার বিচার, ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখো, যতগুলো বদমাশ এই দেশে আছে সবগুলো জলমের মতো সাইজ হয়ে যাবে। মুনাফিকগুলো কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন চালু হয়ে গেলে তারা বদমাশি করতে পারবে না। কোরআনের আইন চালু হয়ে গেলে নারীদেরকে নিয়ে তারা নাইট ক্লাবের মধ্যে মজা করতে পারবে না, কারণ নারীদেরকে নিয়ে মজা করলে ইসলামের আইন নরম না গরম? ইসলামী আইন থাকলে তো সমস্যা, তাদের হাতে আইন আছে, সে যা মন চায় তাই করতে। কি আপনি রাগ করছেন নাকি? এজন্য তারাই কোরআনের আইন চায় না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ পাক এই স্বভাবের মানুষগুলো সম্পর্কে বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন যখন এদেরকে বলা হয় আসো আল্লাহ আর রাসূলের বিধানের দিকে চলে আসো, তখনই আল্লাহ পাক বলছেন ওগো আমার নবী আপনি মুনাফিক মার্কা লোকদেরকে দেখবেন আল্লাহর বিধানের দিকে না এসে পাশ কাটিয়ে তারা অন্য দিকে চলে যায়। এই স্বভাবের মানুষগুলো ঈমানদার না মুনাফিক? আরো জোরে বলেন ঈমানদার না মুনাফিক? মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো বলতাম এটা বলবো তো আপনারা বলছেন তো মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা সব সময় একটা ভয়ের ভিতরে থাকে, না জানি কোরআন কোন সময় আমাদের চরিত্র ফাঁস করে দেয়। মসজিদে ঢুকলে ইমাম আর খতিব সাহেবকে বলে হুজুর সব বলিয়েন কিন্তু এটা বলিয়েন না, কারণ এটা বললেই তো আমার সাথে মিলে যায়, আমার সাথে মিলে যায়। কথাটা আমার না আল্লাহর, আমি তো সূরার আয়াত নাম্বার বলছি, বারে গিয়ে মিলাবেন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াতে আল্লাহ পাক এই স্বভাবের মানুষগুলো সম্পর্কে বললেন ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। আল্লাহ পাক বললেন মুনাফিকরা সব সময় সাবধান সতর্ক থাকে, ভয়ে থাকে, না জানে কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল করে কিংবা কোন সূরা বা কোন আয়াত বলে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এই জন্য দেখা যায় মাহফিলের প্যান্ডেলেও কিছু মানুষ মাহফিলে হুজুরের পাশে স্টেজে বসে হুজুর যখন কোরআন দিয়ে বাস্তবিক কথাগুলো বলে হয়তো স্লিপ দেয় কিংবা মাহফিলের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে। বাংলাদেশে মাহফিলে গন্ডগোল কোনোদিন ছিল না। আচ্ছা চাচা আপনি কোনোদিন দেখেছেন বলেন? দেখেছেন? কিন্তু এখন এগুলো আছে না নাই? কোরআনের এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরানের এই দেশে, শাহ মখদুমের এই দেশে, শাহ আমানতের এই দেশে, ওলিয়া উলিয়ার এই জমিনে, ওলামায়ে কেরামের এই দেশে, ওলামায়ে কেরামদেরকে যারা কোরআনের কথা বলতে বাধা দিবে কোরআন প্রেমিক তাওহীদি জনতা তাদেরকে রুখে দিবে। যেখানে কোরআনের মাহফিলে যারাই বিশৃঙ্খলা করতে চায় সেখানে আমরা তাদেরকে বিশৃঙ্খলা করতে দিব না। এর মানে এই না তাদেরকে পিটাবেন মারপিট করবেন না, ইসলাম কখনো এসবের পক্ষে না। আমার সেই ভাইদেরকে আমরা বুঝাবো, বলবো আপনারা বসেন ভাই শোনেন, কথাগুলো শোনেন, মাথায় ধরে বুঝাবো, পিঠে হাত দিয়ে বুঝাবো, বুঝাবো বুঝাবো বুঝাবো। এরপরেও না বুঝলে আছে না নাই? আছে না নাই? এটা তো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। কোরআনের মঞ্চে আলেমরা কোরআনের কথা বলবেই বলবেই, আপনারাও সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকদেরকে চিনতে পারছেন তো? এরা সবসময় ভয় থাকে, না জানি হুজুর কোন সময় যে আমার দুর্নীতির কাপড় চোপড় খুলে দিয়ে আমাকে একদম ল্যাংটা বানায় দেয়, ভয় ভয় থাকে, না জানি হুজুর কোন সময় কোন কথা বলে আর আমার উপর পড়ে যায় কিনা। সব সময় একটা আতঙ্ক আছে না নাই? আতঙ্ক কোন সময় না জানি কোন কথা বলে ফেলে। কথাগুলো তো আমার না, কথাগুলো কার? কথাগুলো কার? কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারদের উপরে কোনো বিপদ আসলে মুসিবত আসলে তখন তারা খুশি হয়, তখন তারা কি হয়? খুশি হয়। আর কাফেরদের কাছে গিয়ে বলে দেখছো এদের উপরে বিপদ আসছে জন্য আমরা কি হয়েছি? খুশি হয়েছি। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরু شيئا إن الله بما يعملون मुहीत। अल्लाह पाक बोलছেন যখন মুমিনরা मुसीबते पड़े दुख दुर्दशाय किंबा যখন মুমিনদের খারাপ সময় যায় তখন মুনাফিকগুলো খুশি হয় ভালো হইছে এদের উপর ঠাডা পড়ছে। ঠাডা বুঝেন তো আপনারা? আপনারা তো নোয়াখালীর পাশে নোয়াখালীর লোকেরা বলে ঠেডা পড়ছে। কি আপনারা ঠেডা না ঠাডা বলেন? ঠাডা না। ইমানদারদের উপরে বিপদ আসলে ভালোই হয়েছে ঠাডা পড়ছে। কি পড়ছে? এটা ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? এটা 13 নম্বর বৈশিষ্ট্য। মুনাফিকের 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সরি কয়টা বললাম? 12টা বলেছে। মুনাফিকের 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদাররা যখন বিজয় পায় ইমানদারদের কাছে গিয়ে বলে তোমাদের বিজয়ে তো আমাদেরও শেয়ার আছে, আমাদেরও শেয়ার আছে। আর যখন শয়তানরা বিজয় পায় কয় আমাদের সাপোর্ট না হইলে তো তোমাদের এই অবস্থা হইতো না। দুই দিকেই থাকতে চায় এরা, ইমানদার না মুনাফিক। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 141 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের এই চরিত্র ফাঁস করে দিলেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। আল্লাহ পাক বলেন ইমানদাররা যখন বিজয়ী হয় তারা বলে আমরা তো বাহ্যিকভাবে না থাকলেও ভিতরে ভিতরে তোমাদের সাপোর্টে ছিলাম। দেখছেন কেমন কায়দাবাজ, কেমন ধোঁকাবাজ। আর যখন কাফেররা বিজয়ী হয় তাদেরকে গিয়ে বলে তোমাদের এই বিজয়ের পেছনে তো আমাদের অবদান আছে, কারণ যাদের বিরুদ্ধে তোমরা কাজ করেছো এদের ইনফরমেশন তো আমি নিজেই তোমাদেরকে কালেক্ট করে দিতাম, আমি তো মাঝখানে সিন্ডিকেট হয়ে কাজ করেছি। এই রকম সিন্ডিকেটবাজ মানুষ এই বিশ্বে নাই। এরা ইমানদার না মুনাফিক? এরকম মুনাফিক লক্ষ্মীপুরে নাই। কি কোন এগুলো? আমি তো ভাবছিলাম এখানে নাই, এখানেও আছে। কয়টা বললাম? 13টা। কয়টা? 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকগুলো দ্বীনি আন্দোলন ভয় পায়, দ্বীনি আন্দোলন করতে চায় না, জিহাদকে এরা ভয় পায়। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 42 নম্বর আয়াতে আল্লাহ পাক এদের চরিত্র ফাঁস করে দিলেন। লাউ কানা আরাদান ক্বারীবান ওয়া সাফারান কাসিদান লা تبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون كتتكار الله تعالى بولছেন। এটা তাবুকের যুদ্ধের নাম শুনেছেন তো আপনারা? তাবুকের যুদ্ধে যেই মুনাফিকগুলো যায় নাই এদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন যে এরা বলে যে সফরটা যদি নিরাপদ হতো আর বেশি দূরে না হতো, আবহাওয়া যদি অনুকূলে থাকতো তাহলে আমরা যেতাম। এই মুনাফিকগুলোর প্রেতাত্মা এখনো আছে, যারা এখনো বলে অবস্থা সুবিধার না তো এই জন্য আসলে আমরা তোমাদের সাথে বেশি সায় দেই না, স্বাভাবিক হোক তারপরে। এরকম আছে না নাই? নবীর অবমাননা হয় একটু বের হয় না, কয় বের হলেই বিপদ আসতে পারে, একটু সবকিছু স্বাভাবিক খুব তারপরে আসবো। আমার ভাইরা ভালো করে শুনে, ইমানের পথ কোনোদিন ফুল বিছানো ছিল না, ইমানের পথ কোনোদিনও কুসুমাস্তীর্ণ ছিল না। ইমানের পথ হলো রক্তাক্তের পথ, ইমানের পথ হলো অগ্নিঝরা রক্তের পথ। ইমানের পথে যারাই হাঁটবে মার খাওয়া আর শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। কেউ কেউ তো বলে আমরা কায়দা করে দাওয়াত দিই, কই আমাদের সাথে তো নমনীয়। এরকম আছে না নাই? তুমি নিজের তরিকায় দাওয়াত দাও, তোমার পিশাব তোমার বাপ দাদার তরিকায় দাওয়াত দাও, তো এই জন্য বিরানি পাও, হাদিয়া পাও। এসব বাপ দাদার তরিকা আর নিজের বানানো তরিকা বাদ দিয়ে একটু নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখো ইসলাম বিরোধীরা পিঠের চামড়া তুলে নিবে। কোন তরিকার দাওয়াত দাও? আমি হেকমত দিয়ে দাওয়াত দিই, গাধা কোনা। নবী তোমার চেয়ে হেকমত কম বুঝতেন? সাহাবীরা কম বুঝতেন? সাহাবীরা এত হিকমত বুঝে মায়ের খাইলেন, আর তুমি এমন হেকমত, খালি ফুলের মালা, খালি হাদিয়া। এসব তরিকা বাদ দিয়ে নবীদের অরিজিনাল তরিকায় দাওয়াত দাও, দেখবে পিঠে কোনো চামড়া থাকবে না। আমরা নিজের তরিকায় চলবো না, নবীর তরিকায় চলবো। আল্লাহ কবুল করে না। 14টা বলে ফেলেছে, অনেক কষ্ট হয়েছে আপনাদের, তাই না? ফাইনালি শেষ, আলোচনা শেষ হয়ে যাবে। মুনাফিকের 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা নিজেদেরকে খুব চালাক ভাবে। কিভাবে মনে করে আমরাই তো সবচেয়ে বড় চালাক, আমাদের কাছে কেউ আসতে পারবে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করবো, আমরাই সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক। এই সকল ধারণা পোষণ করা ইমানদারি স্বভাব না মুনাফিকি স্বভাব। কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের এই চরিত্রের কথা এভাবে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় ইমানদারেরা যেভাবে ইমান এনেছে, এইসব লোকেরা যেভাবে ইমান এনেছে সেভাবে তোমরাও ইমান আনো, তখন তারা বলে আমরা কি এদের মতো বোকা নাকি, এদের মতো নির্বোধ নাকি, আমরা তো অনেক চালাক। আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন্না ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এরা নিজেরাও জানে না, আসলে এরা নিজেরাই হচ্ছে বোকা, নিজেরাই নির্বোধ। প্রিয় ভাইরা, মুনাফিকদের কয়টা বৈশিষ্ট্য বললাম? হ্যাঁ, কেউ উঠবেন না, উঠলেই কিন্তু এখন বিপদ আছে, এমন কথা বলবো এখন, উঠলেই বুঝবো মনে হয় কোনটা মিলে গেছে। মুনাজাতের আগে উঠলে কিন্তু বিপদ আছে আজকে। মিডিয়ার ভাইরা যারা আসছেন, উল্টা পাল্টা থামলেন দিয়েন না। আমরা বলি এক কথা, আর এক কথা দেওয়া যাবে না। আপনারা তো দায়ী আল্লাহ, আপনারা যে আমি আসার পরে দেখলাম এই বসো, এটা করো, এটা করো, এদের সাথে আপনারা অনেক সময় চিল্লাচিল্লি লাফালাফি করেন। আপনার বাড়িতে আপনার বউ, আপনার মা, বোন ওয়াজ শুনে, কিন্তু ওনাদের কারণে। আমরা দিনের কথা মাঠে ময়দানে বলে বেড়াই, আর আমাদের দিনের কথাগুলো এরা ইন্টারনেটে বিশ্বময় ছড়িয়ে দিয়ে তারাও দায়ী আল্লাহর কাজ করতেছে। এরা প্রত্যেকেই দিন প্রচারে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলবো, আপনারা শুধু দুনিয়াকে উদ্দেশ্য না রেখে একটু আখেরাতমুখী কাজ করবেন। আমি ওই দিন দেখলাম এক ইউটিউবওয়ালা আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার ছবি এনেছে, আমার হাত ওনার ঘাড়ে নিয়েছে, অথচ ওই আলোচনায়, আচ্ছা বলেন তো আজকে যে আলোচনা করলাম, রাজনৈতিক একটা কথা বলেছি? ওই দিন আলোচনার বিষয় ছিল একেবারে নর্মাল, সম্ভবত আমলি কোনো বিষয় নিয়ে, আমি নামাজ নিয়ে আলোচনা করেছি। দেখেন, নামাজ নিয়ে হেতে হাত নিয়ে লাগাইছে একদম ওনার ঘাড়ের উপরে। এখন উনি যদি এটা দেখে ভাববে এই হুজুর তো খুব সাংঘাতিক, আসলে ওই বিষয়ে কোনো কথাও। আবার দেখলাম আরেক ইউটিউবওয়ালা আমার ছবি দিয়ে পাশে একটা ইয়াং মেয়ের ছবি দিয়েছে, কেন দিয়েছে এটা সে জানে। হ্যাঁ, আমরা প্রকাশ করব। আমাদের এক ভাইকে তো আপনারা এইসব উল্টাপাল্টা থামলেন দিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা, এগুলো করবেন না। আমরা আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, উহিব্বুকুম ফিল্লাহ, আমরা আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। তবে আপনাদের লক্ষ্মীপুর এইসব অঞ্চলের ভাইরা যারা কাজ করেন, যতটুকু জানি তারা অনেক ভালো। আমার ভাইদেরকে যেন আল্লাহ ভালো রাখেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা ইসলামের সিপাহী হিসাবে কবুল করেন। আপনারা এই যুগের সিপাহী, এই যুগের সেনানী, আপনারা এই যুগে দিনকে ছড়িয়ে দিয়েই কিন্তু ইসলাম বিরোধীদের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে।